পৃথিবী শুধুই ভালোবাসাময়, অন্তর প্রেমিক প্রেমিকারা হয়তো এমনটাই বিশ্বাস করে। প্রেমের জন্য সাত সমুদ্র পাড়ি দেয়া এমনকি মৃত্যুর মতো কঠিন বিষয়টিকেও মেনে নেয় অনেকেই। পৃথিবীতে যত রকম ভালো লাগার অনুভূতি আছে তার মধ্যে প্রথম স্থানে রয়েছে ভালোবাসার অনুভূতি। ভালোবাসা এমন এক অনুভূতি যাকে বর্ণনা করার জন্য কোনো বর্ণ বা ভাষার প্রয়োজন হয় না। তো এই ভালোবাসাকে নিয়ে বিজ্ঞানীরা অনেকগুলো সাইকোলজিক্যাল ফ্যাক্ট আবিষ্কার করেছেন, তাই MS প্লাস টিভির আজকের এপিসোডটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন এখন মূল ভিডিওতে ফিরে যাই। ফ্যাক্ট নাম্বার 1, সাইকোলজি বলে যখন সত্যিকার অর্থে আপনি কারো প্রেমে পড়বেন বা মন থেকে কাউকে ভালোবাসবেন তখন আপনার সবচেয়ে বেশি সুখ অনুভব হবে, কারণ এই সময় আপনার মস্তিষ্ক থেকে অ্যাম্পোডিয়া ও ডোপামিন নামে দুটি হরমোন নিষ্কৃত হয় যা আপনার মস্তিষ্কের দুই জায়গায় প্রভাবিত হয়ে থাকে, আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখের অনুভূতি দিবে, আর যেটিকে আমরা অনেকে বলে থাকি টুরু লাভ। ইমপ্রেশনকে ভালোবাসার প্রথম ও শেষ ধাপ হিসেবে ধরা হয়। আপনি কি জানেন কাউকে পছন্দ করতে বা অপছন্দ করতে একজন মানুষের মস্তিষ্ক মাত্র 4 মিনিট সময় নেয়? তাই আপনি যখন কারোর সাথে প্রথমবারের মতো সাক্ষাৎ করবেন তখন প্রথম 4 মিনিট খুব চমৎকারভাবে তার কাছে নিজেকে উপস্থাপন করুন, এতে করে সে অনেকাংশে আপনার প্রতি ইমপ্রেস হয়ে পড়বে। ফ্যাক্ট নাম্বার 3, সাইকোলজি রিসার্চ অনুসারে বলা হয়েছে হাগ কিংবা আলিঙ্গন আপনার নার্ভাস সিস্টেমের পেইন কিলার হিসেবে কাজ করে। তাই যখন আপনার ভালোবাসার মানুষ কিংবা বন্ধুর মন খারাপ দেখবেন তখন তার সাথে হাগ করতে একদমই ভুলবেন না। এই ফ্যাক্টটি কিন্তু আমিও আগে কখনো নোটিস করিনি, তাই কমেন্ট করে এই ফ্যাক্ট সম্পর্কে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। ফ্যাক্ট নাম্বার 4, এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটি ছেলেদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সাইকোলজি বলে আপনার ভালোবাসার মানুষ যখন কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আপনার উপর রাগ করে থাকে কিংবা মন খারাপ করে তাহলে বুঝবেন তার ব্যক্তিগত জীবনে ভালোবাসার ঘাটতি রয়েছে। অল্পতে রাগান্বিত হয় কিংবা রাগ করে এই ধরনের মানুষকে যত বেশি পারেন ভালোবাসুন, দেখবেন তার মধ্যে একটি পরিবর্তন কাজ করছে। এরপর দেখুন রোমান্টিকতার ম্যাজিক, খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট তাই না? ফ্যাক্ট নাম্বার 5, এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটি সম্পূর্ণ ছেলেদের জন্য, তাই মনোযোগ দিয়ে ফ্যাক্টটি শুনুন। খুব সুন্দর একটি মায়াবী লুকস যা একটি আকর্ষণীয় বডি ফিটনেসের থেকেও বেশি আকর্ষিত করে, সুতরাং পরবর্তীতে যখন কারো সাথে সাক্ষাৎ করবেন তখন আপনার মুখে অবশ্যই একটি মিষ্টি হাসি রাখবেন, যেন প্রথম মিটে আপনার ভালোবাসার মানুষ বা যে কোনো মানুষের মন জয় করে নিতে পারেন। লাভ ফ্যাক্ট নিয়ে আমাদের পরবর্তী ভিডিওটিতে বাকি 5টি সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো বন্ধুরা, আমাদের আজকের এপিসোডটি আপনাদের থেকে কেমন লেগেছে সেটা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।